Hello, hello. মানে কি বলবো গাইজ বুঝতে পারছি না, বহুত খারাপ একটা অবস্থা হয়ে গেছে আপনাদের। হ্যাঁ গাইজ, বাস আসো, কেমন আছো? তোমরা তো চলে এসেছি নতুন একটা সানডে রাইডনেস। আজকে আমরা যাচ্ছি একটা নতুন অফবিট প্লেসে, আর যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা অনেকেই চেনে, অনেকেই চেনে না, যাই না কে কে ঘুরতে ঘুরতে পেরেছে। বেরোনোর কথা ছিল 5টায় আর আমি বেরিয়েছি 5:10। দেখতে পাচ্ছ এই হচ্ছে জায়গাটার ভিউ, আর এই হচ্ছে সবাই, ঠিক আছে? আর ওই যে গাইস বিদ্যাধরী নদী দেখতে পাচ্ছ, ঠিক আছে? দাদু আমাদের বললো একটু আগে যদি এই নদীটাকে কাছ থেকে দেখতে হয় তো লক গেট বাজার হয়ে যেতে হবে। সো গাইস জায়গাটা তো তোমরা দেখতে পেলে, তো চলো এবার একটু সিনেমাটিকে দেখানো যাক। কোন জায়গাটা পড়েছে গো ভাই? ওই তারে বাড়িকে ওই জায়গাটা পড়েছে ভাই, তুলানো না ভাই, জলে তলে পড়ে যাও, পড়ে গেছে দাদা। হ্যাঁ হ্যাঁ, তাও ভাই একটু নেমে দেখো না, যদি কোনো ব্যবস্থা করা যায়। যে ভাইগুলোর সাথে কথা বললাম, তো ওরা ওই যে নৌকা নিয়ে বেরিয়েছে, তো তুমি গেলে ভালো হতো দা। আমার না গেলে লোকজন দেখাবে না তো। না না, ওরা ওখানে আছে তো, ওরাও চলে এসছে। আরে খালি ফোনটা নিয়ে আনো, ওটা ধরে কেন নিয়ে যাচ্ছ? খোঁজা চলছে ওইখানে, খেপলা ফেলাচ্ছে ওরা। সবাই যে হচ্ছে নৌকা সরা গেল, দাদা পেলে না আর একটু খুঁজতে পারতে? হ্যাঁ পুরো 1.5 লাখ টাকার চুনা, পুরো 1.5 লাখ টাকা পড়েছে ঠিক এরকম একটা জায়গায়, ঠিক আছে? সো এখন আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি, সবারই খুব মন মেজাজ খারাপ, ঠিক আছে? এখন আমরা সবাই ওই দোকানটার সামনে যাচ্ছি, এখানে দাদা বসেছে। আমরা গেছি দেখতে পেলে একটু আগে, তোমরা নৌকা নিয়ে গেছিলো ওখানে, সো সবাই এখন এখানে এসছে, এই যে সবাই এখানে বসা। সো এখানে কিছুক্ষণ বসবো, দেখি ছাতু ফাতু মনে হয় করছে, ছাতু ফাতু খাবো, খেয়ে বেরোবো। সো কী আর বলবো তোমাদের ভিডিওর বিষয়ে, সো এখানেই শেষ করছি ভিডিওটা, আর কিছু বলার নেই, সবারই মন মেজাজ খারাপ দেখতে পাচ্ছ। দাঁড়াও খেয়ে নিয়ে যাবো কথা হচ্ছে, জানিও আমাদের সবাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমাদের সবারই খুব মন মেজাজ খারাপ, ঠিক আছে? সবাই সামনে চলে গেছে, খুবই খারাপ মন মেজাজ আমাদের সবার।
মানে কি বলবো গাইস, পুরো সকাল সকাল 1.5 লাখ টাকার চুনো, 1.5 লাখ, একটা দুটো টাকা না গাইস। কাছে পড়লেও তাও আমরা একটা নামার ট্রাই নিতাম, বাট ওটা 30 থেকে 40 ফুট ডিপ আছে, জেসিবি দিয়ে খোঁড়া হয়েছে, ঠিক আছে। সো ওর জন্য একটু বেশি প্রবলেম। সো ওখানে বলে আসলাম যে নেট ফেট দিয়ে ওটা মানে বাঁধের সামনে দিয়ে দিতে, যাতে বাঁধের স্রোতে যদি ওটা যায় আগিয়ে, ঠিক আছে, তাহলে ওটা নেটে বেঁধে যাবে, বাঁধে গিয়ে ফাটবে না, কারণ বাঁধের ওখানে পাখা আছে। সো পাখা লেগে ওটা পুরো একদম ফেটে যাবে। কি কুল্লিঘাট থেকে, সো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই ভিডিওটাকে এখানে শেষ করছি, কারণ সবারই মন মেজাজ খুব খারাপ, তো সবাই এখন বাড়ি যাচ্ছি। সো দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।